ইতিমধ্যে আমরা সারা পৃথিবীর মুসলমান জেনে গিয়েছি যে আমাদের এক মুসলিম জাতি ভাই আজ জুমার দিনে তারা নামাজ পড়বে, তাদের নামাজ পড়ার স্থানগুলো নেই, জালেমের জুলুমের শিকার হয়েছে, আল্লাহর ঘর পর্যন্ত রক্ষা পায় নাই। সেই ফিলিস্তিনের মুসলমানের মসজিদগুলোকে ইহুদি সেই লাল চামড়ার বাচ্চারা বিমান হামলা করে ধ্বংস করে দিচ্ছে, কি বলেন ঠিক কিনা? মুসলমানের পবিত্র স্থান বাইতুল মুকাদ্দাস মসজিদ, যেখানে মুসলমানেরা সারাটা জীবন নিশ্চিন্তে নির্বিঘ্নে ইবাদত করবে, যেখানে নামাজ পড়েছেন পয়গম্বরেরা, যেখানে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করেছেন, যেই বাইতুল মুকাদ্দাস মসজিদের আশেপাশে প্রায় 10,000 নবীর কবর আছে, জোরে কন সুবহানাল্লাহ। সেই পবিত্র ভূমিতে আপনার আমার মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করার জন্য, মসজিদগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য ইসরায়েলের সেই জালেম ইহুদিরা নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে, কোথায় তাদের মানবতা? যারা মানবতার গাঠরি নিয়ে মানবতার দোহাই দিয়ে চিল্লাচিল্লি সারা পৃথিবীতে করছে, কোথায় আজ সেই মানবতার দাবিদারেরা? এক জালেমেরও খবর নাই। দীর্ঘ প্রায় 75 বছর ধরে তারা নির্যাতিত মুসলমানেরা মুসলমানের পাশে কেউ দাঁড়ায় নাই, মুসলমানের পক্ষে কেউ কথা বলে নাই, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ইহুদিরা পানির লাইন বন্ধ করে দিয়েছে, কারেন্টের লাইন বন্ধ করে দিয়েছে, খাবারের লাইন বন্ধ করে দিয়েছে, কোনো খাবার ঢুকতে দেওয়া হয় না, এমনকি মানুষের বাসস্থানগুলোকে তারা ভূমিং করে সব ধ্বংস করে দিচ্ছে, কিন্তু কই মানবতার দোহাই যারা দিচ্ছে তাদের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ইসরায়েলের সেই দুশ্মনেরা ইহুদিরা কারো কথা মানছে না। প্রিয় মুসল্লি ভাইয়ারা, এই মুহূর্তে তাদের আর্তনাদে আসমান জমিন সব ভারী হয়ে আসছে, যদিও পানির লাইন বন্ধ করে দিয়েছে। বদরের প্রান্তরে আবু জেহেল তার বাহিনী নিয়ে যেমনিভাবে পানি বন্ধ করে দিয়েছিল, আসমান থেকে বৃষ্টি হওয়ার কারণে পানির ব্যবস্থা হয়ে গিয়েছিল, ঠিক গতকালকে তেমনটি ঘটেছে, জোরে কন আলহামদুলিল্লাহ। ইহুদিরা পানির লাইন বন্ধ করে দিয়েছে, বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে, খাবার সরবরাহ বন্ধ করে দিয়েছে, কিন্তু আল্লাহ পাক তাদের পক্ষে আছেন, মুসলমানের আসমানের দরজা খুলে গেছে, আসমান থেকে এমন ভারী বর্ষণ হয়েছে, পানির সমস্ত প্রয়োজনীয়তা আল্লাহ পাক মিটিয়ে দিয়েছেন। যারা তৃষ্ণার্ত তাদেরকে আল্লাহ পাক তৃষ্ণা নিবারণের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন, কে? সুতরাং আজকে অত্যন্ত ব্যথিত হৃদয় নিয়ে বলতে হয় যে দেখেন, তারা মুসলমান, আমরা আমাদের দেশে নিশ্চিন্তে নির্বিঘ্নে মসজিদে ঢুকি, নামাজ পড়ি, কেউ বাধা দেয় না, কিন্তু পৃথিবীর পবিত্র স্থান বাইতুল মুকাদ্দাসের ভিতরে ইহুদিরা মুসলমানদেরকে ঢুকতে দেয় না, সেখানে তারা মুসলমানদেরকে বন্দি করে নিয়ে যায়, নির্বিচারে হত্যা করে, আর তারা মসজিদের ভিতরে বিভিন্নভাবে আকাম কুকাম ঘটায়, মসজিদকে আটকায় রাখে, জোরে জোরে কন নাউজুবিল্লাহ। মুসলমানের ব্যথায় তামাম পৃথিবীর লোকেরা ব্যথিত হবে। আল্লাহর রসুল বলেছেন, তামাম পৃথিবীর সব মুসলমান হচ্ছে ভাই ভাই, একটা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যখন আঘাত প্রাপ্ত হয় তার ব্যথায় যেমনিভাবে পুরো দেহ ব্যথিত হয়ে যায়, ঠিক তেমনিভাবে কোনো মুসলমান যদি আঘাত প্রাপ্ত হয়, হোক না পৃথিবীর যেই কোনো প্রান্তরে হোক, তার ব্যথায় তামাম পৃথিবীর মুসলমানেরা ব্যথিত হবে, এটাই হলো মুসলমানের পরিচয়, কি বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক মজলুম সেই মুসলমানের জন্য, ফিলিস্তিনি মুসলমানের জন্য যেন কল্যাণের ফয়সালা করেন, শান্তির ফয়সালা করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক তাদেরকে কত কষ্টে রেখেছেন সেই তুলনায় আমরা কত শান্তিতে আছি, জান্নাতের ভিতরে একসাথে আছি আমরা, আমরা মসজিদে আসি, কেউ বাধা দেয় না, কেউ দেয়? আমরা যতক্ষণ চাই ততক্ষণে বাধাত করবো, কেউ আমাদেরকে বাধা দেয় না। আমরা আল্লাহর কাছে আবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশে, একটু নামাজের আগে আগেই কোরআন হাদিসের কিছু কথা বলার জন্য মসজিদের আল্লাহর পবিত্র ঘরে আসার তৌফিক দান করেছেন, এই জন্য আরও একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা জান্নাতের
বিভিন্ন পর্ব নিয়ে আমরা আলোচনা করেছি আর জান্নাতি নাস নিয়ামতের ভিতরে চমৎকার একটি নিয়ামত তা হচ্ছে আল্লাহর দিদার জোরে কোন সুবহানাল্লাহ জান্নাতু দব জুকসিয়া রব কিয়া করো আর জুহাই মাই তুজে দেখা করো জান্নাতু দব জুকসিয়া রব কিয়া করো আর জুহাই মাই তুজে দেখা করো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন হে আল্লাহ আপনার জন্য আমি ইবাদত করেছি আপনাকে পাওয়ার জন্য আমি ইবাদত করেছি জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব এই জান্নাত আমার দরকার নাই জান্নাত আমি চাই না আমি তো আপনাকে চাই আর আল্লাহকে যে পাইবে সে সব পাবে জোরে কোন সুবহানাল্লাহ আমাদের ইবাদত উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহর জন্য জোরে বলেন কার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের শেষ আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর দিদার চিত যারা আল্লাহকে দেখতে চায় আল্লাহর সাথে কথা বলতে চায় আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে চায় তাদেরকে দুনিয়াতে কয়েকটা কাজ করতে হবে কয়েকটি আমল করতে হবে এক নম্বর আমল কথা আল্লাহ পাক বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ জানা কামনা করে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যাদের দিদার হবে দিদারের আশা যারা করে তাদের কাজ হলো ফালইয়ামাল আমালান সালিহা এক নম্বর কাজ হলো তারা দুনিয়াতে নেক আমল করবে দুনিয়াতে যারা নেক আমল করবে নামাজ পড়বে রোজা রাখবে আল্লাহর বিধি বিধানের উপরে যথার্থভাবে আমল করবে আল্লাহ যা নিষেধ করেছেন সেখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে আল্লাহ পাক যা আদেশ করেছেন সেগুলো পুঙ্খানুপুঙ্খানু রূপে আমল করবে আল্লাহ নামাজ বিধান করেছে পাঁচ ওয়াক্ত নামাজ যথার্থ সময় আদায় করবে রমজানের রোজা রাখবে যাকাত যাদের উপরে ফরজ হয়েছে যাকাতগুলো আদায় করবে এমনিভাবে পর্দার বিধানগুলো শরীয়তসম্মতভাবে পর্দা করবে এক কথায় আল্লাহর বিধান মেনে যারা নেক আমল করবে তারাই আল্লাহর সঙ্গে দেখা করবে তাদের সঙ্গে দিদার নসিব হবে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কে যারা দেখতে চান আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের শেষ আয়াতের ভিতর আল্লাহ পাক বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা দুই নম্বর শর্ত হলো যারা তাদের রবের দিদার চায় রবের সঙ্গে দেখা করবে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আরেকটি কাজ তা হলো তারা কখনোই আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না হুকুম দিয়েছেন কে আল্লাহর সঙ্গে শরীক করা যাবে বসুন বহু মুসলমান না জেনেই না বুঝেই তারা শরীক করে ফেলে বহু মুসলমান এমন আছেন যারা ইমানদার যারা মুমিন মুসলমান তারা না বুঝে আল্লাহর কাছে না চায়া দেখা যাচ্ছে মৃত্যু ব্যক্তির কাছে যায়া চায় এমন আছে না নাই আল্লাহর কাছে না চাই আমার মৃত্যু ব্যক্তির কাছে চাইলে কবরের কাছে যা চাইলে আল্লাহ খুশি হয় না বেজার হয় সরাসরি শেরেক সরাসরি কি রিজিকের মালিককে আরো জোরে বলেন রিজিকের মালিককে কেউ যদি দুনিয়ার রিজিকের উপরে ডিপেন্ড করে তাহলে এটা সরাসরি শেরেক হয়ে যাবে যত সমস্যাই হোক না কেন সমাধান করবেন কে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে সরাসরি মুসা পয়গম্বরের লোকদেরকে আসমান থেকে মান্না সালোয়া খাবার এনে খাওয়াইয়েছেন মুসা পয়গম্বর নিজে খেয়েছেন জোরে জোরে কোন সুবহানাল্লাহ ওখানে কোনো খাবারের ব্যবস্থা ছিল না মান্না সালোয়া ভুনা গোস্ত আর রুটি আসমান থেকে আসতো জোরে কোন সুবহানাল্লাহ সেই আল্লাহ এখনো আছে না নাই মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন হে আল্লাহ তোমারে আমি দেখতে চাই আল্লাহ পাক কোরআনে বলেছেন লা তুদরিকুহুল আবসার এ মুসা দুনিয়ার এক চক্ষু দিয়া তুমি আমারে দেখতে পারবে না এখন প্রশ্ন হলো
তাহলে জান্নাতীরা কিভাবে আল্লাহকে দেখতে পাবে অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে চক্ষুর ভিতরে তেমন পাওয়ার সেট করে দিবেন যাতে করে তারা আল্লাহকে দেখতে পারে জোরে কোন সুবহানাল্লাহ মুসা তো ঠেড়া মুসা কয় না আল্লাহ দেখতে পারবো সুবহানাল্লাহ জোরে কোন না আল্লাহ বলতেছেন লা তুদরিকুল আবসার তোমরা তুমি আল্লাহকে দেখতে পারবে না তুমি আল্লাহকে দেখতে পাবে না এটা তোমার পক্ষে সম্ভব হবে না তিনি বলতেছেন না আল্লাহ আমি পারবো ঠিক আছে তোর পর্বতে গিয়েছে লম্বা চড়া ঘটনা ওইদিকে যাওয়ার সময় নাই শুধু একটু টাচ দেওয়া দিচ্ছি আপনারা তাহলে বুঝবেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ঠিক আছে তোর পর্বতে আসো তোর পর্বতে যখন আল্লাহকে দেখার জন্য গিয়েছে সরাসরি নয় বরং 70 পাল্লা নূরের পর্দার ভিতর দিয়ে সামান্য একটু দেখেছে সঙ্গে সঙ্গে নূরের তাজাল্লির পাওয়ার সহ্য করতে পারে নাই মুসা সেন্সলেস হয়ে বেহুশ হয়ে পাহাড়ের উপরে পড়ে গেছে আর সেই তুর পর্বত পুরে সরকার হয়ে গেছে জোরে জোরে কোন সুবহান সুতরাং দুনিয়ার চক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না মুসা পয়গম্বর তিনি আল্লাহকে দেখবেন কি তিনি সেন্সলেস হয়ে পড়ে গেছে কিন্তু জান্নাতির আল্লাহকে দেখতে পারবে কি বলেন পারবে কি পারবে না আল্লাহ রব্বুল আলামিন সূরা কিয়ামার ভিতরে বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে ইলা রব্বিহা নাজিরা তারা তাদের প্রতিপালকের দিকে আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন জোরে জোরে করুন সুবহানাল্লাহ ঘোষণা দিয়েছেন কে আল্লাহ রব্বুল আলামিন সূরা কিয়ামার ভিতরে বলতেছেন ইলা রব্বিহা নাজিরা আল্লাহ রব্বুল আলামিনকে তারা দেখার জন্য এক পলকে আল্লাহর দিকে তাকায় থাকবেন সূরা কিয়ামার ভিতরে আল্লাহ পাক সুন্দরভাবে জানাই দিচ্ছেন জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহকে যে দেখবে আল্লাহকে দেখার আগে জান্নাতে যাওয়ার সঙ্গে সঙ্গে কোনো মানুষ আর কালো থাকবে না সব মানুষের চেহারা আল্লাহ পাক নূরে নূরান্বিত করে দিবেন সুদর্শন করে দিবেন সুন্দর করে দিবেন আল্লাহকে দেখার পর চেহারা আরো নূরান্বিত হয়ে যাবে জোরে কোন সুবহান আল্লাহকে দেখার জন্য যখন তাকিয়ে থাকবে তারা আল্লাহকে এক পলক দেখার পরে সেখান থেকে আর অন্যদিকে তাকানোর সময় পাবে না সুযোগ পাবে না এক কথায় তাদের সেই মন মানসিকও তো থাকবে না আল্লাহকে দেখার জন্য কোন দিক দিয়ে যে 70,000 বছর পার হয়ে গেছে তারা টেরেই পাবে না জোরে জোরে কোন সুবহানাল্লাহ জান্নাতু দোযখসিয়া রব কিয়া করো আর জো হায় মাই তুজে দেখা করো আর জো হায় মাই তুজে দেখা করো এই জন্য আব্দুল কাদের জিলানি বলেছেন হে আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব আমি তো আপনাকে চাই আপনার দিদার আমি চাই আপনাকে দেখে যতটা শান্তি পাব জান্নাতি নাজ নিয়ামত পায় আমি তত খুশি হব না শান্তি পাব না জোরে কোন সুবহানাল্লাহ আমরা আল্লাহকে জান্নাতে দেখতে চাই কি চাই না আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করেন আল্লাহর দিদার আমাদের সকলকে নসিব করেন সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ রব্বুল আলামিন বলেন দুটো কাজ করতে হবে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি এক নম্বর হল আল্লাহর দিদার যারা চায় রবের দিদার যারা চায় নেক আমল করতে হবে দুই নম্বর হল আল্লাহর সঙ্গে কোনো শরিক করা যাবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন এই দুইটা ওয়াদা তোমরা যদি পালন করো এই দুইটি কাজ যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের সঙ্গে জান্নাতে আমার দেখা হয়ে যাবে জোরে জোরে করুন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা ওয়া উজুহু ইয়াউমাইযিন বাসিরা
আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াকামার 22 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলতেছেন ওজুহু ইয়াউমা ইজিন নাদিরা সেদিন অনেকের মুখমণ্ডল অনেক চেহারা সূরাত উজ্জ্বল হয়ে যাবে তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে আল্লাহ পাক আরো বলেন ওজুহু ইয়াউমা ইজিন বাসিরা সেদিন কিয়ামতের ময়দানে অনেকের চেহারা কুশ্রি বিশ্র হয়ে যাবে কালো হয়ে যাবে মলিন হয়ে যাবে চেহারাটা ফ্যাকাশে হয়ে যাবে আল্লাহ পাক অন্যত্র বলেন ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ আল্লাহ রাব্বুল আলামিন 106 নম্বর আয়াত সূরা আল ইমরানের ভিতরে বলতেছেন ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ সেদিন কারো কারো চেহারা সুন্দর হয়ে যাবে আলোকিত হয়ে যাবে নূরান্বিত হয়ে যাবে অনেকের চেহারা অনেকের পুরো ফেসটা সুন্দর হয়ে যাবে ওজুহু ওয়া তাসওয়াদ্দু ওজুহ আবার কিছু কিছু চেহারা সেদিন মলিন হয়ে যাবে কালো হয়ে যাবে কুশ্রী বিশ্রি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওজুহুহুম আকাফারতুম বাদা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন কারো কারো চেহারা সুন্দর হয়ে যাবে কারো কারো ফেস সুন্দর হয়ে যাবে কারো মুখমণ্ডল উজ্জ্বল হয়ে যাবে আবার কারো চেহারা কারো মুখমণ্ডল কুশ্রী বিশ্রী কালো হয়ে যাবে তাদেরকে বলা হবে তোমরা কি ইমান আনার পর কাফের হয়ে গিয়েছিলে নাকি তোমরা ইমান আনার পর কাফের হয়ে গিয়েছিলে নাকি ইমান আনার পর মুসলমানের ঘরে জন্ম নিয়েছে কাফের হয়ে গেছে এমন আছে না নাই আরও জোরে বলেন আছে না নাই ইতিহাসে দাড়ি রাখে না গুনাগার হবে কিন্তু কেউ যদি দাড়ি নিয়ে আমার নবীর সুন্নাত নিয়ে উপহাস করে দাড়ি নিয়ে টুপি নিয়ে জামা নিয়ে যদি উপহাস করে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে কাফির হয়ে যাবে জোরে জোরে কন্যা জুবিল্লা উপহাস করার কোনো সুযোগ মুসলমানের বাচ্চা ইসলাম নিয়ে উপহাস করে আসে না নাই দূরে যাবেন কোনো আমাদের বাংলাদেশে বিধর্মীরা ইসলাম ধর্ম নিয়ে কটাক্ষ করার সাহস পায় না মুসলমানের ঘরে জন্ম নিয়া ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলে এরকম চামচা আছে না নাই বহুত এমন আছে বোঝা গেল ওর ইমান ইমান যদি বিন্দু মাত্র থাকতো তাহলে এই কথা কখনো জবান দিয়া বের হতো না আল্লাহ পাক তাদের কথা বলতেছে যে এদের চেহারাগুলো আল্লাহর সামনে যাওয়ার আগে হাশরের ময়দানে তাদের চেহারা কুশ্রি বিশ্রি কালো হয়ে যাবেন ঘোষণা দিয়েছেন কে এই সুন্দর চেহারা আর কালো চেহারা এগুলো দেখলেই বোঝা যাবে কোনটা জান্নাতে যাবে আর কোনটা জাহান্নামে যাবে কি বলেন ঠিক কিনা কার চেহারা সুন্দর নূরের ঝলক মারতেছে হাশরের ময়দানে কোটি কোটি মানুষ দূর থেকে দেখেই বুঝতে পারবেন তিনি জান্নাতি জোরে কন সুবহানাল্লাহ আর যার চেহারা কুশ্রি বিশ্রি কালো হয়ে যাবে বুখারীর হাদিসের ভিতর আসছে অনেকের চেহারা শুকুরের মতন হয়ে যাবে নাউজুবিল্লাহ বলেন অনেকের চেহারা বানরের মতন হয়ে যাবে অনেকের চেহারা কুকুরের মতন হয়ে যাবে অর্থাৎ দুনিয়াতে এমন কিছু পাপ করেছে যার কারণে আল্লাহ পাক তার চেহারা পরিবর্তন করে দিবে জোরে জোরে কন নাউজুবিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন সকলে বলেন আমিন وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون তুমি কি ঈমান আনার পর আবার তুমি কাফের হয়ে গিয়েছিলে নাকি ঠিক আছে আজকে কুফরির বিনিময়ে জাহান্নামের কঠিন আজাব আস্বাদন করো কঠিন আজাব ভোগ করো জোরে জোরে কন নাউযুবিল্লাহ ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের মুখমণ্ডল যাদের চেহারা
নূরে নূরান্বিত থাকবে, সুন্দর থাকবে, যাদের চেহারা আলোতে ঝলক মারতে থাকবে তারা থাকবে আল্লাহর রহমতের ছায়ায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদেরকে নিরাপত্তার মাধ্যমে জান্নাতে পাঠাই দিবেন, সেখানে তারা চিরকাল থাকবে, জান্নাতীদের আর কোনো কিছুর অভাব হবে না, জান্নাত থেকে আর বের করা হবে না, জান্নাতীদের আর কোনো কষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বলতেছিলাম আল্লাহ পাকের দিদার শুরু হবে, কথা মনে আছে আপনাদের? যাদের চেহারা নূরে নূরান্বিত হয়ে যাবে, যারা সত্যিকারী জান্নাতি তারা আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহকে তারা সরাসরি দেখতে পাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর যখন আল্লাহকে তারা দেখতে পাবে, আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা ওয়া লা ইয়ারহাক উজুহাকুম কতরু ওয়া লা জিল্লা উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফীহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে কষ্ট করে, যারা নেক আমল করেছে, যারা এখন দোকান বন্ধ করে আল্লাহকে সন্তুষ্ট করে নামাজ পড়ার জন্য আসছে, হাজারো ব্যস্ততা আছে সমস্ত কিছুকে ফেলে রেখে আমরা এখন জুমার নামাজের জন্য আসছি, কার জন্য? জোরে বলেন, কার জন্য? শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা নেক আমল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কল্যাণ হলো তাদের জন্য ওয়া জিয়াদা এবং অধিক পরিমাণে আরও অধিক। ওয়ালা ইয়ারহাকু উজুহাকুম কতরু ওয়ালা জিল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের চেহারা আবৃত করবে না মলিনতা, ওয়ালা জিল্লা এবং কোনো অপমান তাদের চেহারার ভিতরে কোনো গ্লানি তার থাকবে না, তাদেরকে অপমানিত করা হবে না। আল্লাহ পাক বলেন, উলাইকা সাবুন জান্না হুম ফীহা খালিদুন। আল্লাহ বলেন, তাদেরকে কোনো অপমানিত করা হবে না, এরাই জান্নাতি, এরা জান্নাতে অনন্তকাল থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাতি জাযাউ সাইয়্যাতিন বিমিছলিহা ওয়া তারহাকুহুম জিল্লা মা লাহুম মিনাল্লাহি মিন আসিম কাআন্নামা উগশিয়াত উজুহুহুম কিত'আম মিনাল লাইলি মুজনিমা উলাইকা আসহাবুন নার হুম ফীহা খালিদুন। যারা দুনিয়াতে নেক আমল করে নাই বরং বদ আমল সঞ্চয় করেছে, গুনাহ সঞ্চয় করেছে, এমন মানুষ সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসের 25 নম্বর আয়াত এবং 26 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে বোঝাই দিচ্ছেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়াল্লাযীনা কাসাবু সাইয়্যাতি জাযাউ সাইয়্যাতিন বিমিছলিহা ওয়া তারহাকুহুম জিল্লা। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাসাবু সাইয়্যাত জাযাউ সাইয়্যাতিন বিমিছলিহা ওয়া তারহাকুহুম জিল্লা। যারা দুনিয়াতে অকল্যাণ সঞ্চয় করেছে, গুনাহ সঞ্চয় করেছে, প্রতিদানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিল্লাত, আল্লাহর পক্ষ থেকে অপমান, লাঞ্ছনা, গঞ্চনা তাদেরকে ঘিরে নেবে, তাদের চেহারা মলিন হয়ে যাবে, কুশ্রি বিশ্রী হয়ে যাবে। জোরে জোরে কন্যাও জুবিল্লাহ মালাহুম মিনাল্লাহি মিন আসিম। খুব খেয়াল করেন, এখানে আল্লাহ পাক আরেকটি কথা বলতেছে, মালাহুম মিনাল্লাহি মিন আসিম। ইচ্ছা করলে আল্লাহর হাত থেকে সেদিন বাঁচা যাবে না, কি বলেন? যাবে? যে আমি যাদের চেহারা কালো, কুশ্রি বিশ্রী, এই দলে থাকলে তো জাহান্নামে যেতে হবে, আমি এই দলে থাকবো না, আমি জান্নাতি দলে যাদের চেহারা সুন্দর ওই দলে চলে যাব। আল্লাহ পাক সেই সুযোগ রাখবেন না। মা লাহুম মিনাল্লাহি মিন আসিম। আল্লাহ পাক বলেন, আল্লাহর হাত থেকে তাকে কেউ বাঁচাইতে পারবে না, আল্লাহর হাত থেকে তাকে কেউ বাঁচাইতে পারবে না। মা লাহুম মিনাল্লাহি মিন আসিম। দুনিয়াতে বিপদে বললে, চিল্লান দিলে কত আত্মীয় স্বজন বাঁচানোর জন্য আসে, কি বলেন? আসে কি আসে? কিন্তু ওখানে একজনও খুঁজে পাওয়া যাবে না, একজনও খুঁজে পাওয়া যাবে না। মা লাহুম মিনাল্লাহি মিন আসিম কাআন্নামা উগশিয়াত উজুহুহুম কিত'আম মিনাল লাইলি মুজনিমা উলাইকা আসহাবুন নার হুম ফীহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের চেহারা কুশ্রি বিশ্রী হয়ে যাবে,
আল্লাহর হাত থেকে তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না কান্নাবা উশিয়াত উজুহুম কিতাম মিনাল লাইলি মুজলিমা যেন তাদের চেহারার উপরে অন্ধকার রাতের একটা টুকরা আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিয়েছেন এমন কুচি কালো দেখা যাবে তাদের চেহারা জোরে জোরে কন্না উযুবিল্লাহ উলাইকা আসহাবুন নার এরাই হলো জাহান্নামী আরাই জান্নাবী হুম ফিয়া খালিদুন আল্লাহ পাক বলেন তারা চিরকাল জাহান্নামের ভিতরে থাকবে অনন্তকাল জাহান্নামের শাস্তি ভোগ করবে জোরে জোরে কন্না উযুবিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন এই জান্নাতে যখন আমরা যাব আল্লাহ পাকের দিদারের জন্য যখন আল্লাহ পাক আমাদেরকে ডাকবেন আমাদেরকে যখন ডাকবেন আমরা যখন আল্লাহর সামনে দাঁড়াবো তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়া জিজ্ঞাসা করবেন তোমাদের আরো কিছু দরকার আছে নাকি আল্লাহ পাক প্রথমেই জান্নাতীদেরকে একটা সালাম দিয়া দিবেন জোরে কোন সুবহানাল্লাহ سلام قولا برب رحيم الله رب العالمين سلام جنائي دیچن তোমাদের রবের পক্ষ থেকে তোমাদেরকে সালাম যারা জান্নাতি তাদেরকে সালাম জোরে কোন সুবহানাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি আপনার কাছে আমার কাছে সরাসরি কোনো সালাম আসে আনন্দ লাগে কি লাগে না একটু জোরে বলেন লাগে কি না তাম পৃথিবীর মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন জান্নাতীদেরকে সালাম জানা হবে সালাম জানানোর সঙ্গে থাকছে তারা আনন্দিত হয়ে যাবে আনন্দে উৎফুল্ল হয়ে যাবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم الله ربنا من جنة ذرك داك ديا والوه تما ذرك جي وعدا كوري شلم تم رجدي عمار عبادات كورو تما ذرك جنة ناس ديا مدبو بلو تما ذر نيام مدبولو تم را پیچو كنا شنگ شنگ شکل جنة را بلوه قالوا نعم হে আল্লাহ আমরা অবশ্যই আমাদের নাজ নিয়ামতগুলো পেয়েছি জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আর কিছু বাকি আছে নাকি আর কিছু চাও নাকি জান্নাতীরা বলবে হে আল্লাহ জান্নাতি হুর আমাদেরকে দান করেছেন জান্নাতি নাজ নিয়ামত আমাদেরকে দান করেছে জান্নাতির মালিক আমাদেরকে বানিয়েছেন আমাদের চেহারা কত সুন্দর করে দিয়েছে আর কি চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখনো অনেক বাকি আছে এখনো আমার দিদার তোমাদের নসিব হয় নাই আমার দিদার বাকি আছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ যেই আল্লাহকে না দেখে তোমরা ইবাদত করেছ আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিয়ামত পর্যন্ত যত উম্মাহ দুনিয়াতে আসছো তোমরা নবীজিকে না দেখে ইবাদত করেছো কি বলেন ঠিক কিনা আমরা আমাদের নবীরে দেখছি আমরা দুনিয়াতে এসেই শুনি 1450 বছর আগে নবীজি আমাদেরকে এতিম বানায়া বিদায় হয়ে গেছে কি বলেন ঠিক কিনা তোমরা তোমাদের নবীকে দেখো নাই আমাকেও দেখো নাই তোমরা আমাকে না দেখে আমার নবীকে না দেখে তোমরা আমি আল্লাহর ইবাদত করেছো আজকের দিনে আমি আল্লাহ তোমাদেরকে খুশি করব জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাড়াতাড়ি ফেরেশতারা তোমরা স্টেজ সাজাও বিশাল স্টেজ সাজা হবে না হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জান্নাতীদেরকে আসন দেওয়া হবে সামনে তিনটা আসন থাকবে একটা থাকবে বিশেষ অতিথির আরেকটা থাকবে প্রধান অতিথির আরেকটা থাকবে সরাসরি সভাপতির জোরে জোরে কোন সুবহানাল্লাহ বিশেষ অতিথি যিনি তিনি হলেন হযরত দাউদ পয়গম্বর দাউদ নবী জোরে জোরে কোন সুবহানাল্লাহ দাউদ নবীর কেউ দেখছেন নাকি তো জোরে বলেন দেখছেন না কিন্তু সেদিন আল্লাহ পাক দেখার সুযোগ করে দিবেন পৃথিবীতে যত নবী আসছেন যত মানুষ আসছেন সবচাইতে সুন্দর কণ্ঠ মিষ্টি কণ্ঠ দাউদ পয়গম্বরকে আল্লাহ দিয়েছেন জোরে জোরে কোন সুবহানাল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে
আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিবেন সঙ্গে সঙ্গে তিনি হাফেজে কোরআন হয়ে যাবেন সঙ্গে সঙ্গে তিনি আমাদেরকে আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনাবেন জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন ও দাউদ পয়গম্বর কোরআন তেলাওয়াত বন্ধ করো এই কোরআনের জন্য তো তুমি কোনো কষ্ট করো নাই আমার বন্ধু আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের জন্য তায়েফের ময়দানে শরীরে তাজা রক্ত ঢেলে দিয়েছে উহুদের ময়দানে আমার বন্ধু এই কোরআনের জন্য ইসলামের জন্য দাঁত মোবারক শহীদ করেছে কি বলেন ঠিক কি না ও দাউদ পয়গম্বর কোরআন তেলাওয়াত বন্ধ করো আজকের দিনে আমার আমার সামনে আমার বান্দারা আমার হাবিবের তেলাওয়াত শুনে কলিজা ঠান্ডা করবে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি সকল মানুষের সামনে এসে বসবেন বসে নবীজি তেলাওয়াত শুরু করবেন বুখারী শরীফের ভিতরে উল্লেখ আছে নবীজি সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করবেন والقرآن الحكيم ভালো লাগে না খারাপ লাগে আরো জোরে বলেন ভালো লাগে না খারাপ লাগে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা দেখি নাই নবীজির সুরলিত মধুর কণ্ঠের তেলাওয়াত যখন শুরু হয়ে যাবে সকল সকল জান্নাতীরা পাগল পাড়া হয়ে যাবে তারা আনন্দিত হয়ে যাবে উৎফুল্ল ফুরফুরে মেজাজের হয়ে যাবে বিশ্ব নবীর তেলাওয়াত শুনে তারা অবাক হয়ে যাবে নবীজির দিকে শুধু তাকিয়ে থাকবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ আমরা নবীজিকে দেখতে চাই কি চাই না নবীজির সুরলিত কণ্ঠের তেলাওয়াত আমরা শুনতে চাই কি চাই না এতো আমি সলিমদ্দি কলি মধ্যে কোনো রকম একটু শুনাইলাম কিন্তু নবীজির কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের কণ্ঠে চাইতে কয়েক কোটি গুণ সুন্দর কণ্ঠ মিষ্টি কণ্ঠ আল্লাহ পাক তাকে দিয়েছেন জোরে জোরে কোন সুবহানাল্লাহ কাফেররা বলতো মোহাম্মদ পাগল হয়ে গেছে নাউজুবিল্লাহ কোন না কিন্তু নবীজির তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে তারা বলতো কোনো দিন কোনো পাগলের জবান দিয়ে এত সুন্দর কথা বের হয় না নিশ্চয় তিনি আল্লাহর পয়গম্বর তিনি বিশ্ব নবী জোরে জোরে কর সুবহানাল্লাহ ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ওলায়া জালাস তো কাদিম হিকমতে ওলায়া জালাস তো কাদিম আল্লাহ পাক বিশ্বনবীর কোরআন তেলাওয়াত আমাদের সকলকে শোনার সৌভাগ্য দান করেন সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন বিশ্বনবীর তেলাওয়াত চলতেছে চলতেছে আল্লাহ রাব্বুল আলামিন এবার জান্নাতীদেরকে বলবেন তোমরা আরো কিছু চাও কিনা জান্নাতীরা বলবে হে আল্লাহ সব কিছু আমরা পেয়েছি আর কোনো কিছু বাকি নাই আর কোনো কিছু চাওয়ার নাই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা আমার এই কালাম শুনেছো আমার এই কালাম কষ্ট করে করে তেলাওয়াত করেছো মুখস্থ করেছো এই কোরআন শিখেছো এই কোরআন অনুযায়ী তোমরা আমল করে জান্নাতে এসেছো আজকে আমি আমার নিজের কণ্ঠে তোমাদেরকে এই কোরআন শোনাবো জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সূরা আর রহমান তেলাওয়াত শুরু করবেন সাধারণত কোরআন শরীফে আছে আর রহমান আছে না নাই কিন্তু সেদিন আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়া আর রহমান আর বলবেন না আল্লাহ পাক বলবেন আমি রহমান আনার রহমান আর রহমান আল্লামান কুরআন খলাকান الرحمن علم
علم القرآن خلق الإنسان علمه البيان مسلم البيرانك الله رب العالمين جكون إمني بابك الرحمن سورة تلاوات شروع করবেন আমি তো ছোট মানুষ তেমন কোনো যোগ্যতা মান নাই শুধু আমাদের কোরআন তেলাওয়াত শুনে আপনাদের এত ভালো লাগে শান্তি লাগে এই কোরআন হচ্ছে সরাসরি আল্লাহর কালাম জোরে বলেন কার কালাম আল্লাহ সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসছে এই আল্লাহর কণ্ঠে থেকে যখন জান্নাতি বান্দা বান্দিরা আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু শোনা শুরু করে দিবে হাদিস শরীফের ভিতর আসছে একটানা 70,000 বছর পার হয়ে যাবে কারো কোনো খবর থাকবে না জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কি ডাক দিয়া জান্নাতি হুরেরা বলবে হে আল্লাহ আপনার মাহফিল বন্ধ করেন আপনি যদি মাহফিল বন্ধ না করেন তাহলে আমরা কোনদিন জান্নাতীরা জান্নাতি স্বামীদেরকে আর কোনদিন আমরা খুঁজে পাব না আর জান্নাতি স্বামীদেরকে আমরা পাব না হে আল্লাহ আপনি মুলতবি ঘোষণা করেন মাহফিল বন্ধ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে ও জান্নাতীরা যাও যাও তোমরা যার যার জান্নাতি স্থানে জান্নাতি রমণী তোমাদের জান্নাতি হুর তোমাদের স্ত্রীদের কাছে চলে যাও জোরে কোন সুবহানাল্লাহ কাদেরে কুদরত তুদারি বরকমার انت ربي انت حسبي جن جلال تهي قادر جلل الله جهدار بهر حال تهي میرا نگادار اللہ سے کھومتا سنا نائی যখন জান্নাতীরা জান্নাতে যাবে জান্নাতীরা হুরেরা তাকায় থাকবে চেহারা দেখে তারা চিনতে পারবে না একবার হাত দেখবে আরেকবার পাও দেখবে আরেকবার চেহারার দিকে তাকাবে জান্নাতীরা ডাক দিয়ে বলবে তুমি কি আমারে চিনতে পারছো না বলতেছে না না আমি তো চিনতে পারছি না আপনি এত আগে সুন্দর ছিলেন কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের নূরের তাজাল্লি আপনার উপরে পড়ার কারণে আপনার চেহারা আগের চাইতে কয়েক কোটি গুণ সুন্দর হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে তিনি বলবেন আমি তো এই জান্নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আটটা জান্নাত বানিয়েছেন জোরে বলেন কয়টা আটটা জান্নাত বানিয়েছেন জান্নাতুল ফিরদাউস জান্নাতুল খলদ জান্নাতুল মাওয়া আল্লাহ রাব্বুল আলামিন দারুল মাকামা দারুল খলদ দারুস সালাম জান্নাতুন নাঈম দারুল মাকামা এমনি ভাবে জান্নাত আদ আল্লাহ রাব্বুল আলামিন আটটি জান্নাত বানিয়েছেন আটটি জান্নাতের ভিতরে যারা থাকবে তারা বলবে কেন তোমরা আমাকে চিনতে পারছো না তিনি বলবেন আমি তো এই জান্নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে যাকে জান্নাত আদ দেওয়া হবে সে বলবে আমি এটার মালিক যাকে দারুল মাকামা দেওয়া হবে সে বলবে আমি এটার মালিক যাকে দারুস সালাম দেওয়া হবে সে বলবে আমি এটার মালিক যাকে জান্নাতুল মাওয়া দেওয়া হবে সে বলবে আমি এটার মালিক এমনি ভাবে যার যার পরিচয় যখন দিবে জান্নাতি হুরেরা তাদেরকে অলিঙ্গন করে তাদেরকে ভালোবাসা দিয়ে জান্নাতের ভিতরে নিয়ে যাবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ দুনিয়ার এই কষ্টের জিন্দগি কোন রকম যদি একটু পার করা যায় ইমান নিয়ে যদি কবরে যাওয়া যায় মৃত্যুবরণ করতে দেরি হবে জান্নাতে যাইতে দেরি হবে না কে বলেন ঠিক কিনা আর এই কারণে মুসলমানেরা কাফের বেঈমানকে ভয় পায় না ওদের অ্যাটম বোমা থাকতে পারে ওদের মরণাস্ত্র থাকতে পারে ওদের পৃথিবী ধ্বংস করে দেওয়ার ক্ষমতা থাকতে পারে কিন্তু পৃথিবীর মানুষকে উপকৃত করার ক্ষমতা কাফের বেঈমানের নাই কে বলেন ঠিক কিনা ওদের মানবতা ওদের সভ্যতা ওদের ভদ্রতা সব হারিয়ে ফেলেছে ওরা মুসলমানের চরম দুশ্মন সারা জীবন মুসলমানের ক্ষতি করে আসছে এই ফিলিস্তিন এই ইসরায়েলিরা এই দেশের ভিতরে প্রথম আশ্রয় নিয়েছিল আহারে তাদেরকে আশ্রয় দিয়েছে খাবার দিয়েছে আরামে থাকতো থাকার বাড়ি ঘর পর্যন্ত দিয়ে দিয়েছে তারা আস্তে আস্তে মুসলমানের জায়গা জমি দখল করেছে বাড়িঘর দখল করেছে এদেরকে উৎখাত করেছে এরা তাদের স্থান ছাড়তে ছাড়তে অনেক দূরে চলে গেছে এরপর এমন কোনো সপ্তাহ নাই এমন কোনো মাস নাই এমন কোনো বছর নাই মুসলমানের উপরে তারা বোমা মারে না কি বলেন ঠিক কিনা পাখির মতন মুসলমানদেরকে গুলি করে মারে
কোথায় সেই আমেরিকার মানবতা কোথায় সেই সেই জাতিসংঘ বলেন যত আছে সব কাফের বেঈমানেরা মুসলমানের দুশমন ইসলামের দুশমন কে বলেন ঠিক কি না ইতিমধ্যে কিন্তু আপনারা বুঝে ফেলেছেন মুসলমানের পক্ষে যারা যাদের ঈমান আছে তারা মুসলমানের পক্ষ নিয়েছে আর কুল্লু কাফের ওয়াহিদ কুল্লু মুসলিম ওয়াহিদ সব কাফের একাত্মিত হয়ে ইতিমধ্যে মুসলমানদেরকে কষ্টের ভিতর আরো কষ্ট দিয়ে দুনিয়া থেকে সরানোর ষড়যন্ত্র করতেছে কি বলেন ঠিক কি না বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত গাছের পিছনে আশ্রয় নিয়েছে পাথরের পিছনে আশ্রয় নিয়েছে পাহাড়ের পিছনে আশ্রয় নিয়েছে পাহাড় ডাকবে পাথর ডাকবে গাছ ডেকে বলবে এখানে একটা ইহুদি আছে এটারে হত্যা করো জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে একটা ইহুদি আছে এটাকে হত্যা করো এরকম ঘটনা যতদিন পর্যন্ত না ঘটবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না সুতরাং এমন ঘটনা হওয়ার মতন সম্ভাবনা আমরা তীব্র সামনে দেখতেছি যেইভাবে জুলুম করতেছে যেইভাবে ফিলিস্তিনি মুসলমানদেরকে তারা হত্যা করতেছে তারা তাদের সব কিছুকে তারা লঙ্ঘন করে চলতেই আছে তারা বোমা একটার পর একটা মেরে হত্যা করতেছে ভাই আমরা মুসলমান আমরা ছোট দেশের দুর্বল ইমানদার মুসলমান আমাদের তো ক্ষমতা নাই ওই দেশে যায় কিছু করতে পারবো কিন্তু এখান থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করেন সকলে বলেন আমিন জোরে বলেন আমিন আমিন মুসলমান যদি মরে যায় যাবে জান্নাতে জোরে বলেন কোথায় জান্নাতে আর কাফের বেঈমানের গোষ্ঠী মরলেই যাবে জাহান্নামে কি বলেন ঠিক কি না এই জন্য ওরা চিন্তা করে যে কয়দিন বাচ্চা থাকতে পারে এটাই আমার লাভ মরলেই ক্ষতি আর মুসলমান চিন্তা করে যদি বেঁচে থাকি আলহামদুলিল্লাহ ভালো আর যদি মারা যায় মরতে দেরি হবে জান্নাতে যাইতে দেরি হবে না আর এই জন্যই সব কিছু পার হইয়া ওদের কলিজার ভিতরে যা আঘাত করেছে ৭৫ পর্যন্ত তো খালি মারছত এবার দুই সাইডটা মরিয়া দেখ আমাদের বুকে কি পরিমাণ ব্যথা ফিলিস্তিনি মুসলমানের দিকে তাকান কষ্ট কারে কয় চাপা ক্ষোভ কাকে বলে তাদের ব্যথা যদি কেউ বুঝতে চান তাদের ফুটেজগুলো দেখেন আল্লাহ পাক আমাদের ভাইদেরকে হেফাজত করেন সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন আমার বাংলাদেশের মুসলমানদেরকে আমাদের বাংলাদেশের সকল মানুষকে আল্লাহ পাক হেফাজত করেন সকলে বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন